হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু টেক ইন কর সো লাস্ট মান্থে আমি আমার জয়রুম টি জিরো থ্রি প্রোয়ের জিরো থ্রি এস প্রোয়ের আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন ভিডিও পাবলিশ করেছিলাম অ্যান্ড ওম আই গড হিউজ সাপোর্ট পেয়েছিলাম আপনাদের আমি কল্পনা করতে পারিনি ভিউটা এত বেশি রিসপন্স পাবো ভিডিওতে তো আমি হচ্ছে আজকে ফুল রিভিউ নিয়ে আসলাম আমি লাস্ট থার্টি ডেজ ধরে প্রোডাক্টটা ইউজ করতেছি তো আজকে আমি আমার থার্টি ডেজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো এবং কী কী জিনিস ভালো লেগেছে কী কী প্রবলেম ফেস করেছে সেগুলো শেয়ার করব সো হচ্ছে প্রোডাক্টটার ফার্স্ট যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটার বিল কোয়ালিটি এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট কম্পেয়ার টু দ্য প্রাইস আর প্রোডাক্টের যে ম্যাটেরিয়াল এটাও খুব ভালো ছিল প্রোডাক্টের ওয়েট সাইজ খুবই ভালো ইজিলি ক্যারি করতে পারবেন আপনারা যে কোনো জায়গায় অ্যান্ড যে ইয়ারবাডস ইয়ারবাডসের ওয়েট সাউন্ড সব কিছু আমার খুবই ভালো লেগেছে সাউন্ড কোয়ালিটি স্পেশালি আমি যত যদিও বেশি গান শুনি না আমি মানে একটা না এক ঘন্টার বেশি গান শুনতে পারি না তো হচ্ছে সব কিছুই ভালো লেগেছে সাউন্ড কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি দুইটাই ভালো লেগেছে বেসটা খুবই ভালো পাঞ্চি আমি অলওয়েজ সিক্সটি পারসেন্ট ভলিউম সিক্সটি ফিফটি এরকম ভলিউমে গান শুনেছি তো হচ্ছে গান শোনার পাশাপাশি আমি হচ্ছে মাঝে মাঝে আমার ল্যাপটপে কানেক্ট করে মুভি দেখেছি তো এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল আর স্পেশাল হচ্ছে এয়ারবাডগুলোর মানে ওয়েট খুবই লাইট যে কারণে হচ্ছে খুবই কমফোর্টেবল ফিল হচ্ছিল ক্যারি করা মানে কানে যখন যতক্ষণই রাখেন কোনো বোরিং ফিল হবে না আর এটার যে চার্জিং কেসটা আছে এটার ব্যাটারি পার্সেন্টেজ শো করার যে অপশনটা সেটা হচ্ছে এল লাইট আপনার এর মতো কোনো অপশন পাবেন না এখানে হচ্ছে গ্রিন এবং হোয়াইট লাইট জ্বলবে এটা দিয়ে আপনার বুঝে নিতে হবে যে কত পার্সেন্ট চার্জ আছে আর যদি এয়ারবাডসগুলোর কথা বলি এয়ারবাডসগুলোর সাথে আপনারা হচ্ছে এক্সট্রা সিলিকন টিপস পাবেন যেটা আপনার কানের সাইজ অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন আমি মিডিয়াম সাইজটা ইউজ করেছি এন্ড এটাই আমার পারফেক্ট ফিট পেয়েছি আমি এয়ারবাডসগুলো খুবই লাইট ছিল এবং আর যে সিলিকনের যে টিপসটা ওইটাও খুবই কমফোর্টেবল খুবই ভালো কোয়ালিটির ছিল এটা নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি আর হচ্ছে যেহেতু হোয়াইট কালার একটু ময়লা হয়েছে যেটা আপনারা ইজিলি ক্লিন করতে পারবেন কারণ হচ্ছে এটার ভিতরে দেখবেন আপনার ম্যাশ দেওয়া আছে আপনাদের ওই যে ব্ল্যাক যে পোর্শনটা ওইটার ভিতরে তো ম্যাশ আছে আর যে সিলিকন যে হোয়াইট কালার টিপসটা এটার ভিতরে কিন্তু ম্যাশ দেওয়া আছে দ্যাটস মিনস হচ্ছে আপনার এই যে কালারটার ভিতরে ম্যাশ দেওয়া আছে এবং হোয়াইট যে পার্ট তো ম্যাশ দেওয়া আছে তো হচ্ছে ময়লা ভিতরে ঢুকতে পারবে না ধোলা হোক যাই হোক ভিতরে খুব ইজিলি ঢুকতে পারবে না আর আপনার হচ্ছে কটন বার দিয়ে ইজিলি এটা ক্লিন করতে পারবেন সো দ্যাটস আ নট নট এ বিগ ডিউ তারপর হচ্ছে যদি এটার ব্যাটারি লাইফ নিয়ে বলি আমি হচ্ছে আমার এই পুরো ইউজের ভিতরে আমি অনলি দুইবার কেসটাকে ফুললি চার্জ করেছি কেসটা আর কেসটা থ্রি সিক্সটি আমি ব্যাটারি একবার ফুল চার্জ করলে আপনি হচ্ছে আপনার ইয়ারবারটাকে তিনবার এই কেস তিন অথবা চারবার ফুল চার্জ করতে পারবেন আপনার ইয়ারবাডসগুলোকে কেস দিয়ে দিয়ে আমি হচ্ছে টোটালি এই পর্যন্ত মাত্র দুইবার চার্জ করেছি আমার এক মাস ইউজে ইটস অনেস্ট যদিও আমি বেশি গান শুনি না তা আমি মাত্র দুইবার চার্জ করেছি আর হিঞ্জের কথা যদি বলি ম্যাটালিক হিঞ্জ এটা খুবই ভালো কোয়ালিটি ছিল মানে স্যাটিসফাইং একটা আওয়াজ দেয় এটা খুবই ভালো মাঝে মাঝে আমি শুধু শুধু এটা খুলতাম আর লাগাতাম এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল মেটালিক হিঞ্জ হওয়ার কারণে খুবই ভালো একটা মানে সাউন্ড হতো ক্লিকি সাউন্ড যেটা ক্লিকি একটা ভালো সাউন্ড হতো আর হচ্ছে ম্যাগনেট দেওয়া এই কারণে হচ্ছে আপনার ক্লোজ করতেও সুবিধা ওপেন করতেও সুবিধা অত হার্ট ম্যাগনেট ছিল না আর যে ইয়ারবাডসগুলো এটাও কিন্তু ম্যাগনেট দিয়ে আটকানো থাকে ভিতরে সো আপনি যদি আপসার ডাউন করেন দেখবেন যে হ্যাঁ ইয়ারবাডগুলো স্টিল ভিতরেই আছে পড়বে না তো তো এখন কথা বলা যাক এই এই ইয়ারবাডসের মোস্ট হাইলাইটেড ফিচার হুইচ ইজ এএনসি এই প্রায় যে অন্য কোনো ইয়ারফোনে এএনসি আছে কি না আমার জানা নেই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার খুবই মজার একটা ফিচার আমি এটা সবচেয়ে বেশি ইউজ করেছি যখন আমি বাইরে কোনো জায়গায় ট্রাভেল করেছি লাইক ধরেন বাসে অথবা অন্য কোনো কিছুতে ট্রাভেল করতেছি তখন হচ্ছে এএনসি অন করে দিলে আপনার জাস্ট বাসের নয়েজটা পুরো ডিসিপেয়ার হয়ে যাবে এটা কিন্তু আপনি আবার মনে করবেন না যে অ্যাপেলের এয়ারপোর্টের মতো এইট্টি পার্সেন্ট নয়েজ রিডাকশন করবে এটা আপনি লাইক আই উড সে ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্টের মতো নয়েজ আপনাকে রিডাকশন করে দেবে হুইচই জানা এই প্রাইজে এএনসি পাচ্ছেন এটাই অনেক কিছু তারপর হচ্ছে যেমন আমি এটা খুব ইউজ করেছি আমার কাছে খুবই মজা লেগেছে স্পেশালি দ্য ট্রান্সপেরেন্সি মোড ইজ অসাম যে আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন হচ্ছে আপনি জাস্ট ট্রান্সপেরেন্সি মোড অন করে নিলে আপনার চারপাশে যা সাউন্ড আছে সব কিছু খুব ভালোভাবে ক্লিয়ারলি শুনতে পারবেন হচ্ছে কান থেকে এয়ারপোর্টটা খোলা লাগলো না আপনি জাস্ট ট্রান্সপেরেন্সি মোড অন করে আপনি শুনতে পারবেন বাট এটা হচ্ছে একটা জিনিস আমি যেটা ফেস করেছি জিনিসটাকে ওভার লাউড করে দেয় মানে আপনার আশেপাশে যা সাউন্ড আর রিয়েল লাইফে যেরকম না এটা হচ্ছে ট্রান্সপেরেন্সিটি একটু বেশি লাউড করে দেয় এটা সমস্যা নেই বাই ডিফল্ট হচ্ছে এটা আপনার প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন মোড়ে থাকে যে এটা আপনাকে অলরেডি কিছুটা সাউন্ড প্রুফ দিবে মানে কিছুটা সাউন্ড রিডাকশন করে দিবে এমনি থার্টি পার্সেন্টের মতো সাউন্ড এমনি এটা আপনি যখন গান শুনবেন নর্মালি তখন থার্টি পার্সেন্টের মতো সাউন্ড এমনি আপনার কানে রিডাকশান করে দিবে যে এটা খুব ভালো ফিট হয় এই কারণে আর হচ্ছে এএনসি অন করলে হচ্ছে এক্সট্রা নয়েজ ক্যান্সেলেশন পাবেন এটা ভালোই আর এটা হচ্ছে যখন আপনি মুড সুইচ করবেন আপনার হচ্ছে রাইট সাইডে যে এয়ারবার্ড থাকবে ওইটাকে ট্যাপ করে থ্রি সেকেন্ড ধরে রাখতে হবে আর এটা ট্যাপ করলে একটা খুবই স্যাটিসফাইং একটা সাউন্ড হয় যেটা খুবই মজা লাগে ট্যাপ করে প্রেস করে ধরে রাখলে হচ্ছে ডিফল্ট থেকে হচ্ছে আপনার এএনসিতে যাবে আর এবং এগেইন ট্যাপ করে ধরে রাখলে হচ্ছে ট্রান্সপারেন্সি মুডে যাবে এ নাও লেটস টক অ্যাবাউট হাউ এএনসি ওয়ার্কস আমাদের চারপাশে যে নয়েস আছে এটা হচ্ছে ইয়ারফোনের মাইক্রোফোন এটা হচ্ছে অ্যান্টি নয়েস পুশ করে আমাদের ইয়ারফোন দিয়ে তো নয়েজ আর অ্যান্টি নয়েজ মিলে হচ্ছে আমরা হচ্ছে নয়েজ রিডাকশান হয়ে যায় তো এইভাবে হচ্ছে এএনসি কাজ করে দেন হচ্ছে আমরা জাস্ট সঙের যে সাউন্ডটা সেটা শুনতে পাই তো এখন আমি আরেকটা ফিচার নিয়ে জিনিস নিয়ে কথা বলবো যেটা হচ্ছে কীভাবে আপনারা এটাকে ভেরিফাই করবেন যেটা রিয়েল প্রোডাক্ট তো সেখানে একটা কিউআর কোড দেখবেন আর একটা সংখ্যা দেখবেন তেরো ডিজিট অথবা ষোলো ডিজিটের একটা সংখ্যা দেখবেন তো হচ্ছে আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে ভেরিফাই করবেন সো যারা আপনার ফোনে যাবেন ফোন থেকে হচ্ছে কিউআর কোড স্ক্যান অপশানে যাবেন অপশনে গিয়ে এটাকে কিউআর কোডটা স্ক্যান করলে আপনাকে তাদের ওয়েবসাইটের ভেরিফিকেশন পেজে নিয়ে যাবে তারপর হচ্ছে আপনার যে ডিজিটটা থাকবে যে সংখ্যাটা থাকবে এটা এখানে টাইপ করবেন আমার টাইম টাইপ করতেছি ফার্স্টে ভুল হয়েছিল ওই যে থ্রি ফাইভ জায়গায় টু ফাইভ দিয়ে ফেলছিলাম বলে তো হচ্ছে আপনারা সংখ্যাটা টাইপ করে দেন হচ্ছে ক্যাপচা যেটা আছে ওইটা ক্যাপচাটা দিতে হবে ক্যাপচারটা দেওয়ার পর হচ্ছে সাবমিটে ক্লিক করবেন দেন হচ্ছে দেখেছেন ভেরিফাইড লেখা আছে সো এইভাবে হচ্ছে আপনারা সিম্পলি ভেরিফাই করতে পারবেন যে কীভাবে আপনার প্রোডাক্টটাকে অরিজিনাল কিনা অথেন্টিক কিনা এটা আপনারা এইভাবে সিম্পলি ভেরিফাই করতে পারবেন আর আপনার প্যাকেজ যে কিউআর কোডটা থাকবে ওটা কিন্তু কিছু অংশ ইয়া থাকবে ঢাকা থাকবে এটা আপনার স্ক্র্যাচ করে ওপেন করে নিতে হবে সো এখন দেখা যাক কীভাবে এটা অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করবেন এর সাথে কানেক্ট করা একদম ইজি জাস্ট ওপেন করবেন পপ করবেন কানেক্ট করে নেবেন আমি দেখাবো যে অ্যান্ড্রয়েডের সাথে কীভাবে করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ব্লুটুথ অপশনে যাবেন ব্লুটুথ অপশনে গিয়ে সার্চ করলে কিন্তু পাবে না আপনাকে যা করতে হবে এয়ারপোর্টটা খুলে লিডটা খুলবেন লিডটা খোলার পর হচ্ছে এটার সাইডে একটা বাটন আছে বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে প্রেস করে ধরে রাখলে হচ্ছে এটা পেয়ারিং মোডে যাবে তো আপনি হচ্ছে বাটনটা প্রেস করে ধরলে আপনার ফ্রন্ট সাইডে যে এলইডিটা আছে ওটা হোয়াইট কালার লাইট জ্বলবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা পেয়ারিং মরে গিয়েছে সে এখানে দেখাবেন দেখেন হ্যাঁ হোয়াইট কালার লাইট জ্বলতেছে তিন সেকেন্ডের মতো ধরে রাখলে হবে হোয়াইট কালার লাইট জ্বললে হচ্ছে আপনি সার্চিং করবেন দেন হচ্ছে আপনার এটা পেয়ে যাবে দেন হচ্ছে কানেক্ট করলেই হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট টাইম অনলি সেকেন্ড টাইম থেকে আর এরকমভাবে কানেক্ট করা লাগবে না একবার কানেক্ট করলেই ইটস কমপ্লিট তো হচ্ছে এখন আমি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেখি হুম ডিসকানেক্ট হয়েছে এখন আবার কানেক্ট করি সি চেক ওপেন করলে জাস্ট কানেক্ট হয়ে যাবে হ্যাঁ কানেক্ট হয়েছে তো আমি এটার ব্যাটারি পার্সেন্টেজ বের করার অনেক অ্যাপ ট্রাই করেছি বাট কোনোটাতে ভালোভাবে রেজাল্ট পাইনি অ্যাকুরেট রেজাল্ট পাইনি বাট আমি এটা পপ আপ উইন্ডোর একটা অ্যাপ পেয়েছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অ্যাপটার নাম হচ্ছে ম্যাটারিয়াল পটস ম্যাটারিয়াল পটস এটা হচ্ছে আপনাকে হচ্ছে আইফোনের মতো অনেক আইফোনের মতো একটা অ্যানিমেশন দিবে যখন এটা আপনি কানেক্ট করবেন পপ আপ একটা উইন্ডো আসবে তো আমরা এটা ইনস্টল করে এখন চেক করে দেখি

সো আমরা এয়ারপোর্টস প্রো থ্রি ক্লিক করে এখানে যদি ও পপ আপ দেন তাহলে আপনাকে কী কীরকম অ্যানিমেশন দেখাবে সেটা এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন যে অনেকটাই এয়ারপোর্ট আইপেলের যে অ্যানিমেশন ওইটার মতোই এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন অপশান এখানে ফ্ল্যাট দিলে ফ্ল্যাট আইকন যেটা ওইটা আসবে তো বিভিন্ন রকমের আছে আপনার পছন্দ মতো আপনি আপনারটা চুজ করে নেবেন আমি এয়ারপোর্টস প্রো থ্রি ডি যেটা ওইটা রাখলাম দেন হচ্ছে এখন আমরা কানেক্ট করে চেক করে দেখি যে কী এরকম অ্যানিমেশন আসে এটার যে ব্যাটারি পার্সেন্টেজ এটা কিন্তু অ্যাকুরেট না এটা আমি আগেই বলে দিচ্ছি আমার ইউজে আমি অ্যাকুরেট ব্যাটারি পার্সেন্টেজ পাইনি সো আপনারা দেখতে পারলেন যে ওপেন করার কানেক্টরের সাথে সাথে একটা পপ আপ উইন্ডো আসলো উপরে অ্যাড আছে যেটা খুবই অ্যানোহিং তো হচ্ছে এটার একটা উইজেট আছে আবার কানেক্ট করে দেখি আমরা কানেক্টেড তো এটার হচ্ছে একটা উইজেট আছে এখন আমি হচ্ছে উইজেটটা ইয়ে করে দেখাবো কীভাবে আপনার উইজেটটা অ্যাড করবেন আপনার নোটিফিকেশন প্যানেলেও ব্যাটারি স্ট্যাটাস দেখতে পারবেন আর হচ্ছে যদি উইজেটটা অ্যাড করেন তাহলে আপনার এখান থেকে দেখতে পারবেন সো উইজেটটা হচ্ছে আপনার সেটিং থেকে উইজেট উইজেট অপশনে যাবেন ওই যে অপশনে গিয়ে হচ্ছে ম্যাটেরিয়াল পটস যে অপশনটা থাকবে ওইটাতে ঢুকতে হবে একবার বটমে গেলেই হয়তো বা পাবেন হ্যাঁ ম্যাটেরিয়াল পটস এটাকে ট্যাপ করলে কিন্তু হবে না এটা প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখতে হবে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রেখে এখানে আছে রিলিজ করলে হচ্ছে এটা আপনি রিসার্চ করতে পারবেন পরে আপনার ই অনুযায়ী রিসার্জ করতে পারবেন এখন যদি আপনি এটা কানেক্টেড করেন এখানে লেখা আছে নট কানেক্টেড যদি কানেক্টেড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে সি এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে আমি আবারও বলতেছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না সো এখন আমরা কথা বলবো হচ্ছে এটা টাচ কন্ট্রোল নিয়ে এটা কিন্তু ফোর স্টার সেন্সর টাইপেরই বাট এটা হচ্ছে খুবই সুন্দর একটা সাউন্ড করে যেটা আমার খুবই ভালো লাগে যখন আপনি ফোর স্টার্স ইউজ করবেন আমি ইনডোর কন্ডিশনে মাইক্রোফোন টেস্ট করতেছি আমার রুমের ভিতর কোনো আউটসাইড নয় নেই আর আরো কাম সিচুয়েশনে তো আপনারা বুঝতে পারছেন যে মাইক্রোফোন কোয়ালিটি কেমন হবে

মুড চেঞ্জ হবে আর লেফট সাইডের বার্টসের টাচ কন্ট্রোলগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাপ করলে প্লে পাস হবে ট্রিপল ট্যাপ করলে প্রিভিয়াস সঙ্গে যাবে প্রেস অ্যান্ড হোল্ড ফর থ্রি সেকেন্ডস করলে হচ্ছে আপনাদের ভয়েস অ্যাসিস্ট্যান্টে যাবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট আর আইফোনের ক্ষেত্রে হচ্ছে সিরিতে যাবে আর আপনি যদি দুইটা বার্ডসে সেভেন সেকেন্ডস ধরে রাখেন তাহলে হচ্ছে ওয়ার ডিটেকশন অন থাকলে অফ হবে আর অফ থাকলে অন হবে অনেকে হয়তো ফিচারটি লাইক করে অনেকে করে না দেড় আমি এটাও বলে দিলাম এখন হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে প্রোস অ্যান্ড কনস নিয়ে আমি আমার পার্সোনাল ইউজার কিছু প্রোস অ্যান্ড কনস তুলে ধরলাম যে আপনারা একটু স্ক্রিন থেকে দেখে নেবেন সো এখন সময় হচ্ছে ফাইনাল ভার্ডিক দেওয়ার প্রোডাক্টটা আপনারা কিনবেন কি কিনবেন না প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কেমন হতে পারে সো আমি আমার ইউজেস ইউসে যে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি বাট অ্যাজ অলওয়েজ কিনবেন কি কিনবেন এটা আপনার ডিসিশন বাট যদি কিনেন তাহলে হচ্ছে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা কেনার ট্রাই করবেন আমি আমি কোন পেজ থেকে কিনেছি তার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা কোনো পেইড রিভিউ না তারা আমাকে কোনো পে করেনি তাদের সার্ভিস এবং বিহেভ আমার কাছে ভালো লেগেছে তাই আমি তাদের রিকমেন্ড করলাম আপনারা অনেকেই ফুল রিভিউর জন্য ওয়েট করেছিলেন এক্সট্রিমলি সরি যে একটু লেট হয়ে গেল বাট ফাইনালি আই হ্যাভ ফিনিশড ইট থ্যাংকস ফর ওয়াচিং আশা করি নেক্সট আবার কোনো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো থ্যাংকস